আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে গেলাম, অফিসে যাব। অফিসে যাওয়ার আগে একটু কাজ আছে, কাজ সেরে নিতে হবে। আর যে রাস্তায় আছি এটা হলো সাভারের সিআরপি রোড। আর সিআরপি রোড থেকে আমি উঠে যাচ্ছি ঢাকা আরিচা মহাসড়ক। বাট আমি আমার নাক বরাবর রাস্তার ওই পারে যাব। তো রাস্তার লেন ডেভেলপমেন্টের কারণে আমি বাম দিক দিয়ে গেলে অনেক দূর ঘুরে আসতে হবে, ইভেন তো আমাকে অনেক জ্যাম্প হইতে হবে। এর জন্য আমি একটু রং রোড দিয়ে রাস্তার ওই পারে, যেটা বলতেছিলাম, আমাকে একটু রং রোড দিয়ে রাস্তার ওই পারে যেতে হবে। এর অন্যতম কারণ হলো এই রাস্তার লেন ডেভেলপমেন্ট হওয়ার কারণে এই যে আইল্যান্ডগুলো দেখতে পারতেছেন, এই আইল্যান্ডগুলোর কারণে আমি যেমন সরাসরি এখন রাস্তার ওই পারে আগে চলে যেতে পারতাম, এখন দেখতে বন্ধ আইল্যান্ড হয়ে যাওয়ার কারণে যদি আমাকে যেতে হয় তাহলে অনেক দূর ঘুরে যেতে হবে। আর অনেক দূর ঘুরতে গেলে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, যে জ্যামগুলো আপনাকে আগাইতে দেবে না। মানে আমি যেখানে 2 থেকে 3 মিনিটে রাস্তার ওই পারে চলে যাব, সেখানে প্রায় 20 থেকে 25 মিনিট সময় আমার নষ্ট হবে। আর টোটাল কাহিনী ওইখানে যেটা হয়েছে সেটা আপনাদের একটু পরে আমি দেখাবো, কারণ আমি আমার কাজটা সেরে নেই রাস্তার ওই পারে যে তারপরে টোটাল বিষয়টা আপনাদের সাথে এক্সপ্লেন করবো, আসলে সমস্যা কী হচ্ছে আমাদের রাস্তায়। আমি রং রোড দিয়ে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে চলে আসছি। এইখান দিয়ে আমি একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে প্রথমে রাস্তার ওই পারে যাব। একটু দেখে শুনে ইউটার্ন নিতে হবে। ওকে, আমি ইউটার্ন নিয়ে ফেললাম। এই পাশ দিয়েও আমার ঠিক রং রোড দিয়ে যাইতে হবে। বিষয়টা যদিও মানে ঠিক না, ঢাকায় হইলে উল্টা পথে যাওয়ার মামলা খাইতাম, বিষয়টা আমার ভুল, ভুল স্বীকার করে নিচ্ছি। কিন্তু পরিস্থিতি যেরকম রাস্তার এই মুহূর্তে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু প্র্যাকটিস যেটা করতে হবে সেটা হলো সঠিক রাস্তা দিয়ে চলা উচিত। যখন রাস্তা ঠিক হয়ে যাবে টোটালি, আশা করি আমরা সঠিক রাস্তা দিয়ে চলতে পারবো। রাস্তার কন্ডিশন যে ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়েছে বর্তমান, মানে এই কনস্ট্রাকশন করা অবস্থায় মানুষ বিশাল কিছু ঝামেলার ভিতর পড়ছে, যেগুলো আসলে বলে বুঝাতে পারবো না। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তারপর আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথায়, আমরা কেন রং রোড ইউজ করতেছি, কেন উল্টাপাল্টা করে যাতায়াত করতেছি, টোটাল বিষয়টা আমি আজকে তুলে ধরবো। সো আমার এখানে একটা ছোটো কাজ আছে, কাজটা শেষ করে আমি আবার ওই পাশের লেনে চলে যাব, দেন আমি সমস্যাটা তুলে ধরতেছি আপনাদের কাছে। আচ্ছা, আমি এখানে আসছিলাম, আমার এখানে একটা প্রজেক্ট অনেক আগের করা, একটা বিল্ডিং রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এই প্রজেক্টটা আসছে, এখান থেকে একটা আমার একটা ফাইল নিতে হবে। সো বাইকটা এখানে রাখি, বাইকটা এখানে রেখে আমি ফাইলটা নিয়ে দেন তারপরে কথা বলতেছি। সো এখানকার কাজ শেষ, এখন অফিসের দিকে যাব। যেতে যেতে যেগুলো বলতেছিলাম, যে আসলে আমাদের এই ঢাকা আরিচা মহাসড়কের যে গোলক ধাঁধাটা সৃষ্টি হয়েছে সেটা কেন সৃষ্টি হলো বা এটার কী সমাধান হবে এই বিষয়টা। মোটামুটি আলহামদুলিল্লাহ রাস্তার যে প্রশস্ততা আগের থেকে অনেক বাড়ছে, যেমন সাইটে আরও জমিগুলোকে আরও বাড়ানো হয়েছে, অধিগ্রহণ করা হয়েছে। এইখানে 2টা লেন, মাঝখানে ডিভাইডার, এই পাশে 2টা, তারপরে 2টা, তারপরে আবার 2টা, টোটাল 8টা লেন এখন। হ্যাঁ, 8টা লেনের বাইরেও ফুটপাত সব কিছুই আছে, মাঝখানে 4টা লেন দিয়ে গাড়ি সরাসরি ডিরেক্ট যে গাড়িগুলো চলে সেগুলো চলতে থাকবে, আর পাশের 2টা 2টা 4টা লেন সার্ভিস লেন হিসেবে ইউজ হবে। দ্যাটস গুড, বাট প্রবলেম যেটা হয়েছে এই যে
না প্রবলেমটা বলতেছি একটু আমি ইউটার্ন নিব ইউটার্নটা নিয়ে নেই মানে আমি একটু খুব ডিটেল এক্সপ্লেন করতে যাচ্ছি আপনাদের সাথে বিষয়টা সো এখানে দেখতে পারতেছেন সামনে দুইটা রাস্তা দেখাচ্ছে যে ডানে যাবেন না বামে যাবেন অ্যাকচুয়ালি ডানে গেলে কি হবে আর বামে গেলে কি হবে আচ্ছা আমি বামেই যাই বাকিটা পরে বলতেছি আচ্ছা আমি বামে ঢুকে গেলাম বামেরটা হলো সার্ভিস লেন আর ডানেরটা হলো চলমান যে গাড়িগুলো ডাইরেক্ট চলে যাবে সার্ভিস লেনে কোন কোন গাড়ি চলবে যেমন এই যে লোকাল বাসগুলো যেগুলো যাত্রী উঠানামা করবে মানে যাত্রী তো যদি ওই পাশে নামায় দেয় ও তো আর এই কি বলে ডিভাইডার লাভ দিয়ে এই পাশে আসতে পারবে না লোকাল বাসগুলো এই দিকতে চলবে যে কোনো স্টপিসে নামায় দেবে এই তো সিস্টেম নাকি যাই হোক লোকাল বাস চলবে তারপরে এরকম রিক্সাগুলো চলবে আদার্স যে ছোট ছোট মানে ভেহিকেলগুলো রয়েছে সেগুলো চলবে এই দেখেন সবাই কিন্তু নিরুপায় যে রং রোডে যাচ্ছে যে এটা কিন্তু নিরুপায় হয়ে যাচ্ছে কারণ আগে সরাসরি বের হয়ে যেতে পারতো ওদিক দিয়ে হ্যাঁ এখন রং রোডিং করে সবাই মানে রাস্তা ক্রস করে তাছাড়া তো কোনো বুদ্ধি নাই এই যে দেখেন অবস্থাটা কী পরিমাণ জ্যাম তৈরি হয়েছে কারণ এদিক দিয়ে সিআরপির রাস্তাটা বের হয়েছে এই গাড়িগুলো বের হয়ে সরাসরি রাস্তা ক্রস করতে পারতো এখন রাস্তা ক্রস করতে হলে বরাবর যে মানে আমি যেদিকে যাচ্ছি সেদিক যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে 2 কিলোমিটার দূরে থানা রোডের যে ইউটার্ন সেই ইউটার্ন নিতে হবে কিন্তু ইমার্জেন্সি যাওয়ার জন্য এই দিয়ে যাচ্ছে আচ্ছা ততটুকু যেতে পারতো বাট এই তো ঘুরে আসতে ধরেন রাস্তাটা শর্ট কিন্তু যে জ্যামটা সৃষ্টি করতেছে সেটা হলো একটা মানে বিশাল মানুষের সময় নষ্ট করার একটা অন্যতম অবস্থা যেটা আসলে আপনাদের আমি ভালো মতো আরও এক্সপ্লেন করতে পারবো এই যে দেখেন বাসেস এটা তো এমন বাজার এরিয়া না তারপর বাস টাস দাঁড়া করে রাখছে যখন বাজার এরিয়া শুরু হবে তখন আরও মজা আছে সেই মজাগুলো আপনাদের দেখাচ্ছে আর কি সো এখন তো চলে আসছি মোটামুটি সবার নিউ মার্কেটের সামনে এই যে দেখেন ফুটপাথের হকারদের যে দোকানগুলো ওরা একটা অংশ রাস্তা দখল করছে আর একটা অংশ দখল করছে পার্কিং মানে দুইটা লেয়ার দখল হয়েছে ঠিক আছে একটা লেয়ার হলো ফুটপাথের দোকানদাররা আর একটা লেয়ার হলো পার্কিং তাহলে আর একটা লেয়ার দিয়ে মানে চলমান গাড়িগুলো যাচ্ছে সার্ভিস লেনের এই তো এখন এই চলমান গাড়িগুলো যে কোনো এক জায়গায় দাঁড়ায় তো যাচ্ছে উঠানামা করবে নাকি সেটা করতে পারতেছে না যার কারণে ওর চলমান জায়গায় সে দাঁড়ায় যাত্রী নামাচ্ছে বা উঠাচ্ছে আর পিছনে যে একটার পর একটা গাড়ি জ্যাম লেগে যাচ্ছে এই যে দেখেন এই যে এই লোক ভদ্রলোক এখানে পার্ক করে রাখছে রিক্সাওয়ালা পার্ক করে রাখছে দেখেন কি পরিমাণ সার্ভিস লেনে জ্যাম ওই যে ওদিক উল্টো পথে সবাই যাচ্ছিল কারণটা কি ও যদি এদিক দিয়ে ঢোকায় ওই ইউটার্ন যেখানে নিতে যাবে ওইখানে যাইতে যাইতেই ওর দিন শেষ হয়ে যাবে একটা অ্যাম্বুলেন্স যদি ওদিক দিয়ে বের হয়ে যদি এদিক দিয়ে যায় এই সার্ভিস লেন দিয়ে ওই ইউটার্ন নিতে নিতে ওর রোগী মারা যাবে তাহলে অবস্থাটা বুঝেন আর এই ডিভাইডারগুলোর কারণে ও তো সহজেই রাস্তার মেন রাস্তায় যেতে পারতেছে না আমি মোটরসাইকেল দিয়ে চিপা চাপা দিয়ে কোনো রকমে বের হয়ে যাচ্ছে আর কি ওই যে দেখেন ওই যে ওই পাশে একটা লেয়ার ওই যে দেখেন ফুটপাথের দোকান চলমান গাড়ি ময়লা আবর্জনা ভ্যান হকার সব দিয়ে দখল টোটাল অবস্থাটা দেখেন মানে আপনি যদি এই সার্ভিস লেনে ঢুকেন তাহলে আপনি লক হয়ে যাবেন এখান থেকে বের হইতে মোটামুটি আপনি যদি বাসে থাকেন ঢাকা যেতে চান আপনার বাসে কমপক্ষে 30 থেকে 35 মিনিট এখানে আপনার চলে যাবে চোখ বন্ধ করে আগে ঢাকা যাইতে 30 থেকে 35 মিনিট সময় লাগতো গাবতলি যাইতে আর এখন এই বাসে আপনার সাভার স্টপেজ পার হইতে 30-35 মিনিট চলে যাবে
দেখেন ওই লেনের গাড়িগুলো কিন্তু চলমান, আর সার্ভিস লেনে এরকম একটা গোলক ধাঁধা সৃষ্টি হয়ে গেছে, যেই ঢুকবে সেই মরবে। এই যে আমিও আটকে গেছি, মোটর সাইকেল নিয়েও বের হইতে পারতেছি না, তাহলে বুঝেন কি পরিমাণ জ্যাম এখানে, আল্লাহ মাফ করুক। মানে কাহিনিটাকে আপনাদের বুঝাইতে পারছি কিনা আমি জানি না, মানে এই সার্ভিস লেনের ম্যাক্সিমাম অংশ দখল হয়ে রয়েছে ফুটপাতের হকারদের দোকান এবং অবৈধ পার্কিং, এই দুইটা কারণে চলমান গাড়িগুলো চলমান অবস্থায় যাত্রী উঠানামা করে, গাড়ি রাস্তায় থামায় দেয়, আর পিছনে এই যে এই জ্যামগুলো সৃষ্টি হয়, এই হলো কাহিনী। ভাই ইউটার্ন নিয়ে অনেক দূর দিয়ে আসা কোনো ঝামেলা না যদি রাস্তা ক্লিয়ার থাকে, কিন্তু সারাদিন যদি আমি সার্ভিস লেনে ঢুকে এইভাবে বসে থাকি আমি ইউটার্ন নিয়ে ওদিক দিয়ে যাবো কেন? আমি কিন্তু আগে মাপ চেয়ে নিয়েছিলাম ভাই যে আমি রং রোড করতেছি, বাট রং রোডটা এই কারণেই করতে হয়, মানুষ নিরুপায় হয়ে রং রোডিং করতেছে। গভর্নমেন্ট কিন্তু রাস্তা সুন্দর করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের মানুষ ঠিক নাই, আমাদের জনগণের আচার ব্যবহার ঠিক নাই, আর সেটা যদি ঠিক করতে হয় গভর্নমেন্টের স্ট্রং পলিসি করতে হবে, তাছাড়া হবে না। কারণ এগুলো তদারকির জন্য গভর্নমেন্ট যে লোকগুলোরে নিয়োগ দিচ্ছে ওরাই ভালো না, ওরা টাকা পয়সা খায় বসে থাকে। কতটা সময় এখানে বসে থাকতে হয় আমি এই যে আপনাদের দেখাচ্ছি, আমি ভিডিও কেটে কেটে দিচ্ছি, কিন্তু তারপরে কিন্তু যে পরিমাণ জ্যাম, আমার কতটুকু সময় এখানে যায়, আমি কিন্তু এদিক থেকে কখনোই যাই না, মেন রাস্তা দিয়ে যে অনেক দূর থেকে ঘুরে আবার এই কি বলে রং রোড করে আমি আমার অফিসে ঢুকি। বাট আপনাদের এই পরিস্থিতি দেখানোর জন্য আমি মূলত আজকে এদিক দিয়ে ঢুকছি আর কি, তাহলে আমি ভিতর দিয়ে চলে যাই। অনেক কষ্টে অনেকক্ষণ পরে ছুটলো জ্যামটা, দেখি কী অবস্থা। এই যে দেখছেন বাম পাশে পার্কিং এবং হকারদের দোকান, এই যে দেখছেন গাড়ি একটার পর একটা সাজায় রেখে দিছে, আর ওই যে পাশে আর একটা লেয়ার হকারদের দোকান, একটা লেয়ার হলো পার্কিং। তাহলে বাস দাঁড়াবে কোথায় যাত্রী নামানোর জন্য? বাস তো ওর রানিং রাস্তায় যাত্রী উঠানামা করবে। এই যে দেখেন, সো আমি আমার অফিসে চলে আসছি, আমার অনেকখানি জ্যাম খাইতে হইল, মাত্র 30 সেকেন্ডের রাস্তায় অনেকগুলো সময় এখানে চলে গেল। অফিসে ঢুকে যাব পার্কিংয়ে, ভালো থাকবেন সবাই, অন্য কোনো সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আল্লাহ হাফেজ। Oof.